গাইজ আমি এখন দাঁড়িয়ে আছি সুখপুর সাই বাবা টেম্পলে। আপনি আপনার ফ্যামিলি বা বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরতে আসতে পারেন, সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে। একেবারে ঝকে ধাদম ঝকে একেবারে চিকেন ছাকানাকা একদম টেম্পলটা। হ্যাঁ, আমি সুজয় আর আমি আজকের ব্লগে আপনাদের জন্য নিয়ে এসেছি সাই বাবা টেম্পল। তো সোদপুরের এখানে কাছাকাছি একটা টেম্পল, খুবই সুন্দর টেম্পল সাই বাবা টেম্পল, সোদপুর বিটি রোডেই পড়ে এটা। তো আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন বা পুজো দিতে চাইলে পুজোও দিতে পারেন। তো পুজো দেওয়ার বা ডালা ফালা নেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা আছে। Like, comment and subscribe. সাই বাবার কিছু মুহূর্ত যেগুলো তিনি জীবিত অবস্থায় কাটিয়েছিলেন, তো তার কিছু ফটো এখানে দেওয়া আছে, আপনাদেরকে দেখাবো। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আরও কিছু ফটো আছে, সেগুলো আপনাদের দেখাবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। তো দেখতে থাকুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আর কমেন্ট এবং লাইক করবেন। আর আপনাদের একটা লাইক আর
করলে কিছু আসে যায় না, বাট আমি একটু মোটিভেট হই তাহলে আমি নতুন এক ভিডিও বানাতে আরও উৎসাহ হব। তো আপনাদের আশা করি এই ভিডিওতে আপনারা অনেক কিছুই দেখতে পেয়েছেন, পুরো মন্দিরটা আমি ভালোভাবে দেখাতে পেরেছি আপনাদেরকে। যদি কিছু বাকি থাকে তো কমেন্টে জানাবেন, তো আরও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আপনাদের সেই সিজুআইডি 46 চ্যানেলে। তো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে।